বাবা, ও নো, কি হয়েছে? একটা কথা বলার আছে বাবা। বল না, পরে এসে বলছি। কি আজ বাবা? কি হয়েছে রে? একটা কথা। হ্যাঁ তো বল। তখন থেকে দেখছি এরকম ঘুরু ঘুরু করে যাচ্ছে, বল, বলবি তো। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি যা করছো আমি আসছি। এত জোরে কেন মারলে? তখন থেকে দেখে যাচ্ছে এরকম ঘুরু ঘুরু করে যাচ্ছে, আসল কথাটা বলার নাম নেই। কথাটা বল। কথাটা হচ্ছে, এবার পুজোতে না আমি জামা প্যান্ট নেবো না। হ্যাঁ তো সে ভালো কথা, পুজো জামা কাপড় নিবি না, ভালো কথা, আমারই পয়সা বেঁচে গেল, খুব ভালো কথা। না মানে নেবো না। হ্যাঁ ঠিক আছে। আরে না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমি বলছি কি নেবো না পুজোতে জামা কাপড়। হ্যাঁ তো নিবি না জামা কাপড় পুজোতে, ঠিকই তো শুনলাম। আরে না, আসলে ব্যাপারটা হচ্ছে আমি পুজোতে এবার জামা কাপড় বদলে একটা ফোন নেব আর কিছু না। ও, জামা কাপড় নিবি না ফোন নিবি, আচ্ছা। তা পুজোয় যে ঘুরতে বেরোবি সে খরচাগুলো? আর পুজোর খরচা ওই 500 টাকা তো। তাহলে কাজ করো, ওই একদিন 100 করে দিয়ে দিও, তাহলে 500 টাকা হয়ে যাবে। আস, আচ্ছা, 5 দিনে 100 100 করে দিলে 500 টাকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুই এইদিকে তো একটু, আমি তোকে এখনই টাকাটা দিয়ে দিচ্ছি। না না, এখন লাগবে না, তুমি যেদিন পুজো আসবে সেদিন যখন বেরোবো সেদিন দিয়ে দিও, এখন লাগবে না। না না, পুজোতে তুই থাকবি কি থাকবি না, বা আমি থাকবো কি থাকবো না জানা তো নেই, তুই আমি এখনই দিয়ে দিচ্ছি। আয় এদিকে। আচ্ছা, জোর করছো যখন তো দিয়েই দাও। আর টাকা নিবি কখনো? টাকা নেওয়া হয়েছে? যা এবার এখান থেকে। না না, লাগবে না লাগবে না, আমি আসছি আমি আসছি আমি আসছি। টাকা দিল। হ্যাঁ যা, বাবা বসে আছে টাকা নিয়ে, আমাকে দিয়ে দিয়েছে এটা পকেট ভর্তি টাকা। কত টাকা পেয়েছি বুঝতে পার, পূর্তি আর পূর্তি, তুই জানা বাবা তো কবে দেবে। যা। আরে কি বলে যাই, আরে ঠিক আছে ভাই আমিও যাচ্ছি। বাবা টাকা লাগবে, দাও। হ্যাঁ আসো আসো আসো, আমি সবাইকে টাকা দেবো, আসো আসো এদিকে আসো। কত লাগবে তা তোমার? ও পুজোটা 1000 টাকা করে পার ডে করে নেবো, অনেক ঘুরতে ঘুরতে হবে তো বাবা, বুঝতেই পারছো অনেক খরচা খরচা আছে। আচ্ছা পুজোটা পার ডে তোমার 1000 টাকা লাগবে, আসো এদিকে আসো, আমি তোমাকে এখনই দিয়েছি টাকাটা, আসো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে এখনই দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে দাদা।